আপনারা দেখছেন ইউটিউব আরিফুল গার্ডেন। হ্যালো ভিউয়ার্স, আমি সৈদুল্লাহ। আজ আপনাদের দেখাবো পাতি লেবু কিভাবে গুটি কলম করে চারা তৈরি করা হয়। আপনাদেরকে আমি ভালোভাবে শেখাবো যে আপনারা পাতি লেবু খুব সহজভাবে বা অনায়াসে চারা তৈরি করতে পারবেন। আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওতে দুটি উপকরণ ব্যবহার করে আমি গুটি কলম করছি, সেটা আপনারা লক্ষ্য করবেন এবং দেখবেন। প্রথমে আপনার বাগানে মাদার গাছের যে ডালটি আপনি কলম বাঁধবেন সেটি পছন্দ করে নিন। তারপরে একটা ছোট্ট চাকুর সাহায্যে বা ব্লেডের সাহায্যে দুই দিকে গোল রিংয়ের মতো দাগ দিয়ে দিন। তারপরে ওই বাকলটা আপনার বৃদ্ধাংশ আঙুলের যে নোক আছে ওই নোকের সাহায্যে তুলে ফেলে দিতে হবে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন যে এই বাকলটা সুন্দরভাবে তুলে ফেলে দিতে হবে যাতে অতিরিক্ত বাকল ওঠে না যায়। তারপর আমি অ্যালোভেরার একটা পাতা কেটে এনে সেই জেলটা লাগিয়ে দিলাম। অপর একটা ডালে আমি রোটিং হরমোন লাগিয়ে দিলাম। আপনাদের কাছে এই দুটি উপকরণ এর মধ্যে যে কোনো একটি উপকরণ থাকলে আপনারা সহজভাবে লেবু গাছের গুটি কলম করে চারা তৈরি করতে পারবেন। তারপরে আপনার একটুকু বালি মাটি মিশ্রিত মাটিকে নিয়ে জল মাখিয়ে একটু নরম কাদা তৈরি করবেন। ওই কাদা নিয়ে ওই ডালগুলোর মধ্যে ভালোভাবে শক্ত করে বসিয়ে দিবেন। এইভাবে আপনার ডালগুলিতে কাদা দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটা পলিথিন পেপার দিয়ে গোল রাউন্ড করে তারপরে সুদলি বা কোনো প্যারাসুট সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। আপনাদের কাছে যদি পলিথিন পেপার না থাকে তাহলে পাটের চট বা পুরাতন কাপড় থাকলে সেটা দিয়ে আপনারা কলমটা বাঁধতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে লেবু গাছে যখন গুটি কলম করবে সাধারণত বর্ষাকালের সময় করবেন, কারণ বর্ষাকালের সময় আকাশে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে গুটি কলম করার সময় যে কাদাটা দেওয়া হয়েছে ডালের মধ্যে ওই কাদাটা শুকাবেন না এবং রস রস ভাব থাকবে, তাহলে শিকড় তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আর বর্ষাকাল বাদে অন্য সময় করলে যদি ওই কলমের কাদাটা রোদে শুকিয়ে যায় তাহলে শিকড় আসবে না, শিকড় আসলেও নষ্ট হয়ে যাবে। দেখুন আমার কলম বাঁধা কমপ্লিট হয়ে গেল। এখন আমি অপেক্ষা করব যে কতদিন পর শিকড় বেরিয়ে আসে। তবে বেশি দিন অপেক্ষা করতে হবে না, 25 থেকে 30 দিনের মাথায় খুব ভালোভাবে শিকড় বেরিয়ে আসবে। এরপর আমি একটা কাটার নিয়ে ওই মাদার গাছ থেকে কলম চারাগুলো আলাদা করে নেব। আমি কাটারের সাহায্যে সব কলম চারাগুলি যে ডালগুলি কলম করেছি আমি সমস্ত সংগ্রহ করে নিচ্ছি, কারণ ওই চারাগুলি আমি প্যাকেটের মধ্যে কিভাবে বসাবো সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন এই গুটি কলমটার মধ্যে শিকড় বেরিয়ে আসছে, আপনারা হয়তো পলিথিনটা থাকার কারণে বুঝতে পারেননি, আপনাদেরকে সেটাও আমি দেখাবো। এই ডালগুলি সংগ্রহ হয়ে গেলে আপনারাও যদি এভাবে ডাল সংগ্রহ করেন, আমার মতো যদি প্রচুর চারা তৈরি করেন, তাহলে ডালগুলি সংগ্রহ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শুকনো ডালপালা বা সাইডে যেগুলো একটু বেঁকা টেরা থাকবে একটু কেটে সাইজ করে নেবে। তারপরে এই বাঁধনগুলিকে খুলে দিবেন, এইভাবে সমস্ত বাঁধনগুলি আগে খুলে দিবেন যতগুলো চারা আপনি তৈরি করেছেন। যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার প্রচুর চারা প্রয়োজন, সেই হিসাবে আমি প্রচুর চারা তৈরি করেছি।
এভাবে বাঁধনগুলো আমি সব খুলে দেব। খুলে দেওয়ার পর আমি প্যাকেটে ভরাই করার জন্যে রেডি করব। দেখুন, আমি সমস্ত বাঁধনগুলো ধীরে ধীরে খোলা হলো এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বাঁধনটা খুলবে, কারণ বাঁধনটা খোলার সময় অনেকেই তাড়াহুড়ো করে খুললে যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো ভেঙে যাওয়া বা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু ভালোভাবে ধীরে বাঁধনগুলো খুলবেন। খোলা হয়ে গেলে ভালো করে পলিথিনটা এভাবে খুলবেন। দেখুন চারাটা কত শিকড় হয়েছে। আবার একটা চারা নিয়ে দেখাচ্ছি, দেখুন শিকড় হয়েছে কত সুন্দর, যে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। আপনারা এভাবে আপনাদের বাড়িতে বাগানে পাতিলেবু চারা তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার করে দিবেন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ওই কলম চারাগুলি আমি প্যাকেটের মধ্যে বসাচ্ছি। দেখুন, প্রথমে প্যাকেটটায় অর্ধেক মাটি কুড়ালাম, তারপরে কলম চারাটি বসালাম, আবার মাটি দিয়ে ভরাই করে দিলাম প্যাকেটটা। এরপর আমি আঙুলের সাহায্যে শক্তপোক্তভাবে মাটিটা চিপে দিচ্ছি, কারণ প্যাকেটে ভরাই করার পর যখন জল দেব তখন মাটিটা নরম হয়ে গেলে গাছটা হিলে যেতে পারে, সেই জন্য আমি আঙুল দিয়ে টিপে দিলাম। আবার একটা প্যাকেট করা দেখাচ্ছি। দেখুন, এভাবে প্যাকেটের মধ্যে মাটি কুড়িয়ে নিলাম অর্ধেক, তারপরে চারাটাকে নিয়ে সুন্দর করে পলিথিন পেপারটা খুললাম, তারপরে চারাটা বসালাম সোজাভাবে, আবার মাটি দিলাম। দেওয়ার পর দেখুন আঙুলের সাহায্যে চিপে চিপে ভালো করে বস করিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে চারাগুলো বসাবেন। তবে চারাটা বসানোর আগে মাটিটা কিছু গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাঁড়কুচি, শিংকুচি, চুন এবং থাইমেট বা ফরিডন্স ডাস্ট দিয়ে 10 দিন আগে থেকে মাটিটা তৈরি করে রাখবেন। আপনাদেরকে দুটো চারা প্যাকেটে ভরাই করে এবং রেডি বা কমপ্লিট করে দেখালাম। আমি এই ভিডিওতে আপনাদের দুটি উপকরণ ব্যবহার করে লেবু গাছের গুটি কলম করার সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে অনায়াসে চারা তৈরি করতে পারবেন বাড়িতে বসে। ভিডিওটা দেখার জন্য সমস্ত ভিউয়ার্সদের ধন্যবাদ।